আসসালামু আলাইকুম। এক্সট্রিম হেয়ার গ্রোথের জন্য এবং দ্রুত ঘন কালো এবং লম্বা চুল পেতে আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি হেয়ার প্যাক শেয়ার করব। আজকের এই হেয়ার প্যাকটি আপনাদের চুল পড়া বন্ধ করবে, সেই সাথে ডাবল হেয়ার গ্রোথ করবে এবং মাথার ত্বকের খুশকি দূর করবে, সেই সাথে চুলকে সুপার সফট এবং সিল্কি করবে এবং চুলের গোড়া ভীষণভাবে মজবুত করতে সাহায্য করবে। পুরুষ মহিলা উভয়ই এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারবে। তো চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আজকের এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি মেথি আর চাল নিয়েছি। তো মেথি আর চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি 2 টেবিল চামচ মেথি আর 1 টেবিল চামচ পরিমাণ চাল নিয়েছিলাম। আর এই মেথি আর চাল দুটোই হেয়ার ফল স্টপ করে এবং হেয়ার গ্রোথে ভীষণভাবে কাজ করে থাকে। তো এখন এই মেথি আর চালটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। তো মেথিতে রয়েছে নিকোটিনিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনাদের হেয়ার ফল স্টপ করবে এবং হেয়ার গ্রোথে কাজ করবে। আর এই মেথিকে কিন্তু ন্যাচারাল কন্ডিশনার বলা হয়ে থাকে, কারণ মেথি চুলকে ভীষণভাবে সিল্কি করতে সাহায্য করে থাকে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, তো ব্লেন্ড করে এখন আমি ছেঁকে নেব। তো আমি মিহি করেই ব্লেন্ড করেছি, তারপরও ছেঁকে নিচ্ছি একদম ঘন পেস্টটা বের করে নেওয়ার জন্য। আর চালে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা আপনাদের হেয়ার গ্রোথকে প্রমোট করবে, সেই সাথে আপনাদের চুলকে ঘন এবং মোটা করতে সাহায্য করবে। এবং এই চাল বা চালের পানি চুলে ব্যবহার করলে কিন্তু চুলকে ভীষণভাবে সফট এবং সিল্কি শাইনি করতে সাহায্য করে থাকে। তো এখন আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আজকের এই হেয়ার প্যাকটি শুধু আপনাদের হেয়ার গ্রোথ করবে না বা হেয়ার ফল স্টপ করবে না, এটি আপনাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করবে। চুলের ওভারঅল হেলথের জন্য আজকের এই হেয়ার প্যাকটি ভীষণ উপকারী হবে। এই তো আমি পেস্টটা বের করে নিয়েছি। তো এখন এর সাথে আমি অ্যাড করে দেবো হচ্ছে ডিম। তো এখানে আমি একটি ডিম ব্যবহার করছি। তো এখানে আমি কুসুম এবং সাদা অংশ দুটোই ব্যবহার করছি। তো এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে টক দই। তো এখানে আমি 3 চামচ পরিমাণ টক দই নিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারেন, আর কারো কাছে যদি টক দইটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন, অথবা কেউ চাইলে টক দই এবং লেবু রস দুটো একসাথেও ব্যবহার করতে পারেন। এতে করে আপনাদের যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি রয়েছে তাদের খুশকি দূর করতে ভীষণভাবে কার্যকরী হবে। টক দই এবং লেবু রস এই দুটো কিন্তু অয়েলি স্ক্যাল্পকে ফ্রেশ রাখতে সাহায্য করে থাকে। তো এখন এই সবগুলো উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে হ্যান্ড উইস্ক ব্যবহার করতে পারেন, এতে করে আপনাদের এই মিশ্রণটি তৈরি করতে সুবিধা হবে। এই তো আমার এই হেয়ার প্যাকটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি। তো আপনারা হেয়ার প্যাকটি তৈরি করে নেওয়ার পর আপনাদের সমস্ত চুলগুলোকে খুব ভালো করে আগে আঁচড়ে নেবেন, আর তারপর হচ্ছে সেকশন সেকশন করে নেবেন। তারপর প্রত্যেকটি সেকশনে খুব ভালোভাবে মাথার ত্বকে এবং চুলে এই প্যাকটি লাগিয়ে নেবেন। আর লাগিয়ে নেওয়ার পর আপনারা মাথার তালুতে খুব ভালোভাবে ম্যাসাজ করে নেবেন, আর ম্যাসাজ করে ওভাবেই আপনারা চুলগুলোকে আটকিয়ে একটি শাওয়ার ক্যাপ পরে নেবেন। আর তারপর আপনারা 30 থেকে 40 মিনিটের মতো রেখে দেবেন, আর তারপর হচ্ছে নর্মালি শ্যাম্পু করে ফেলবেন। তো বেটার রেজাল্টের জন্য আপনারা সপ্তাহে 1 থেকে 2 বার বা 3 বার এই হেয়ার প্যাকটি চুলে অ্যাপ্লাই করতে পারেন। আর এই হেয়ার প্যাকটি আপনাদের কিন্তু দ্রুত চুল পড়া বন্ধ করবে, সেই সাথে আপনাদের মাথায় ডাবল হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।